ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। আজকে সারা রাত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার কারণ, পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বর্ষা এবং বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। আগামী 5 দিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। তো আজকে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে, কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, জানবো এই ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। নিয়ম মেনে জুনের মাঝামাঝি সময়ই বর্ষা ঢুকে পড়ল বঙ্গে। বর্ষার যে দরজায় কাড়া নাড়ছে তার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গেছিল রাজ্য জুড়ে। উত্তরবঙ্গে বিগত অনেক দিন থেকে বৃষ্টিপাত হচ্ছিল এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু বিগত 4-5 দিন থেকে বৃষ্টিপাত হচ্ছিল। তবে 12 জুন অর্থাৎ শুক্রবার দিন পাকাপাকিভাবেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। শনিবার অর্থাৎ আজকে রাজ্য জুড়ে মেঘলা আকাশ ছিল এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা অতিক্রম অলরেডি করে গেছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু অংশেও কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী 24 ঘন্টার মধ্যে এই বায়ু ঢুকে পড়বে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদার বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ঢুকে পড়বে। সাধারণত উত্তরবঙ্গ দিয়েই প্রতি বছর বর্ষা প্রবেশ করে রাজ্যে, কিন্তু এবছর একই দিনে অর্থাৎ 12 জুন শুক্রবার দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু একই দিনে বর্ষা ঢুকে গেছে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ কিছুক্ষণের মধ্যেও দক্ষিণবঙ্গের দক্ষিণ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের থেকে কালকের মধ্যে। তারপরে টানা 5 দিন ঝড় বৃষ্টি হবে এই সমস্ত জেলাগুলিতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ে এবং জলপাইগুড়ির বাকি অংশে। পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে, দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আগামী কয়েকদিন। কলকাতায় শনিবার অর্থাৎ আজকে সারাদিন মেঘলা আকাশ ছিল, বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত একটি অস্বস্তি কিন্তু বজায় ছিল। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। আজ 29.7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 87% থেকে 97%। আলিপুরে বৃষ্টি হয়েছে 51 মিলিমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে ঘূর্ণাবর্তে পরিণত হবে আগামী 48 ঘন্টায়। এই দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ আবহাওয়া দফতরের যেই পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস মতে আজকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে কিছু জেলাতে আজকের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং এই বৃষ্টি চলবে আগামী 5 থেকে 6 দিন। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার আপডেট। এবং আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন সেখানে কি বৃষ্টিপাত শুরু হয়েছে নাকি আকাশ খারাপ রয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।